বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ বা তাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলা নেই। আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থায় যাবে না বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতে মামলাগুলো দ্রুত শেষ করতে বিচারকদের নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু অস্ত্রের ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে সরকার। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে সব সম্ভাবনা ধ্বংস করে দিয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। আমরা এখন সবচেয়ে বেশি অসহায় বোধ করি ওই বিচার ব্যবস্থার কাছে, কারণ আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী। এই দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধুমাত্র জুডিশিয়াল ট্রায়ালের জন্য তিনি এখনো গৃহবন্দী হয়ে আছেন। ক্রাইম, দুঃখ, হতাশা কোথায় জানেন? লোয়ার কোর্ট যে সাজা দিল, হাইকোর্ট তার আবার সাজা বাড়িয়ে দিল, কি চমৎকার! এবং সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রাখলো। কোথায় যাব আমরা, কোথায় যাব, কার কাছে যাব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, আওয়ামী লীগের সমাবেশে 50,000 মানুষও হয়নি, বিএনপির সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থায় বিএনপি যাবে না বলে জানান মির্জা ফখরুল। আইন মন্ত্রণালয় বলেছে বিচারক সাহেবদেরকে জেলার, যে মামলা 2 মাসের মধ্যে শেষ করতে হবে, যারা নির্বাচন করতে পারে তাদেরকে সাজা দিয়ে ভেতরে ঢোকাতে হবে। সিনিয়র লিডারদেরকে কনভিকশন দিয়ে দিয়েছে। আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু, আমানুর রহমান সাহেব অলরেডি কনভিক্টেড। এর আগে তো ম্যাডামকে কনভিকশন দিয়েছেই, আমাদের ভাবতে চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দিয়েছে, আমাদের আরও অনেকে কনভিকশন দিয়েছে। ঈশ্বর দিতে প্রায় 14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। অপরাধ তারা নাকি কত সালে 22 না 27 বছর আগে কবে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা করেছে। এর সঙ্গে আপোষ, এই অধীনে নির্বাচন, আমাদের সামনে কোনো পদ খোলা নেই। সমাবেশের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে পদযাত্রা বের করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। পদযাত্রাটি মৎস্য ভবন কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।